এটা হচ্ছে সেকেন্ড টানেল। ওকে ওকে, সো সব কিছু প্যাকিং কমপ্লিট। আমরা যে তানি হোটেলে ছিলাম, এখানে চলে থাকতে পারো, খুবই ভালো এখানকার স্টাফদের ব্যবহার আমি রিকমেন্ড করবো। উদমপুরে এসে থাকলে এখানে এসে অবশ্যই থাকতে পারো। দিল্লি এখান থেকে প্রায় 650 কিলোমিটার, দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কত অবধি পৌঁছাই, কী ব্যাপার। ওকে রাজ ভাইয়া, চলতে হ্যায়, ফির মিলেঙ্গে, আপ বহুত আচ্ছা হ্যায়, চলতে হ্যায়, ফির মিলেঙ্গে। भैया इस रास्ते से जा सकता है? हाई रोड, हाईवे रोड जाना। हाँ जाना कहाँ? जम्मू जाना है। जम्मू जम्मू वाले। हाँ उधर से चले जाओ बाहर, सीधापुर रोड पकड़ो। अच्छा, फॉर रिटर्न जर्नी। रिटर्न करार समय सत्यि आर भालो लागे ना, मने हय आबार कबे आरेकटा ट्रिप प्लान होबे। दिस इज लास्ट डे इन जम्मू एंड कश्मीर। आज के जम्मू कश्मीर थेके बेरो जाच्छि। टाइम इज 7:27। बाय द वे एखोनो चा ব্রেকফাস্ট কিচ্ছু খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি হাই রোডে উঠবো, উঠে তারপরে চা খাবো, এটাই আপাতত প্ল্যান। তার কারণ এখন চা খেতে গেলে আরও দেরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি জন্দিয়াল ট্র্যাভেল মোবাইল নাম্বার দিয়া হওয়া হ্যায়, আগার কিসি কো জানা হ্যায় তো পুছ লেনা। সানরাইজ অলরেডি হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা আকাশের কালার দেখা যাচ্ছে। ওয়াও, এগেইন মাউন্টেন ভিউ, এটার জন্যই তো এখানে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের কালকে জম্মুতেই থাকার প্ল্যান ছিল, তো তারপরে ভাবলাম যে জম্মুতে থাকার কি দরকার। কারণ দেখো 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 দেখো, কি বলবো ওদের, মানে লুক অ্যাট দিস প্লেস ম্যান। পাহাড়ের একদম পেছনেই সানরাইজ হচ্ছে, এরকম ভিউ। সো ভাই সাহেব, হামে ইস সাইড মে জানা হ্যায়, ইয়ে রোড হামে লেকে যায়েগা হাইওয়ে পর। ফাইনালি আমরা হাইওয়েতে চলে এসেছি। চলো জি, জম্মু যেতে হলে জম্মু সিটিটা এদিকে, আর আমরা যেহেতু দিল্লি যাচ্ছি সেই জন্য আমরা এই ব্রিজ ধরে পাঠানকোটের দিকে চলে যাচ্ছি। আমরা লক্ষণপুর ঢুকে গেলাম। লক্ষণপুর হচ্ছে অ্যাকচুয়ালি জম্মু অ্যান্ড কাশ্মীর আর পাঞ্জাবের বর্ডার। দিস ইজ দ্য এক্সাইজ অ্যান্ড কমার্শিয়াল ট্যাক্সেস অফিস। যে এখানে প্রথম দিন আমাদের কোভিডের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়েছিল। জম্মু অ্যান্ড কাশ্মীর, চলো টাটা, ফির মিলতে হ্যায়। আর মাত্র ছয় মাস পরেই দেখা হচ্ছে আবার। এখানকার প্রত্যেকটা মানুষ দে আর ভেরি হেল্পফুল পাঠানকোট। সো আমরা পাঞ্জাবে এন্ট্রি হয়ে গেলাম। এখন আমাদের ডেস্টিনেশন দিল্লি, চলো জি দিল্লি যেতে হ্যায়। সো দ্য টাইম ইজ অনলি 11:14। বিশাল ফ্যামিলি বৈষ্ণব দল, সো এখানে এখন লাঞ্চ করে নেব, সেই জন্য একটু দাঁড়ালাম এখানে। সো লাঞ্চ করে একবারে আবার রাস্তা দেখাচ্ছে, তো চলো একবার দেখাচ্ছে লাঞ্চ টেবিলে। লাঞ্চে আলুর পরোটা, চানা মশলা, লাঞ্চ ইজ ডান। খুবই হেভি লাঞ্চ হয়ে গেল, দেড়টা পরোটা খেয়ে নিয়েছি। লাঞ্চ করার পরে মারাত্মক
ভাবছি যে আধা ঘন্টার জন্য একটা কর্নার দিতে হবে, নাহলে বাইক চালানো যাচ্ছে না। জানাবো, ঘুমিয়ে নেবো। এখানে খুব ঘুম পাচ্ছিল জন্য রাস্তার মধ্যে একটু ওয়েট করলাম, চোখে মুখে জল দিলাম, 10-15 মিনিট ওয়েট করলাম। ঘুমানোর চেষ্টাও করেছি বাট ঘুম আসছে না, সেই জন্য আস্তে আস্তে এগোতে থাকি। আর চায়ের দোকান পেয়ে গেলে চা খেতে হবে সবার ফার্স্ট। ওইটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, সবই জানতে পারবে। আফটার এ লট অফ রাইড ফাইনালি জলন্ধর আমরা ক্রস করেছি অনেকক্ষণ আগেই। লুধিয়ানা অনলি 38 কিলোমিটার, লুধিয়ানা তক তো আমি পৌঁছে যাইঙ্গে কুছ দের বাদ। রাইডটা স্টার্ট হয়েছিল সানরাইজ দিয়ে, আর ওই যে দেখো সানসেট হচ্ছে। মিডিল রাস্তায় আমার আর আরিফ দুজনেরই প্রায় ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য আমরা বাইক দাঁড় করিয়ে রেস্ট নিলাম। এখন মোটামুটি ঠিকই আছে, আমি প্রায় লুধিয়ানার কাছাকাছি। এখানে পেট্রোল ভরে নিলাম 660 টাকার, নোট করে নিও সেটা। ফাইনালি আম্বালাতে এন্টার হয়ে গেলাম। ওয়াও, ওয়েল ডেকোরেশন, ওয়েলকাম টু হরিয়ানা। হ্যালো এভরিওয়ান, আমরা জাস্ট আম্বালা পৌঁছলাম। দিস ইজ রাইডার্স ক্যাফে, এখানে সব বাইক রাইডার্সরা এসে স্টে করতে পারবে। আম্বালাতে যাদের স্টে করার ইচ্ছে আছে তো তারা এখানে এসে স্টে করতে পারবে। অ্যাকচুয়ালি আজকে অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আমরা আর আগে গেলাম না, আদারওয়াইজ আমরা দিল্লিতেই স্টে করতাম। সো দিস ইজ দ্য রাইটেস পয়েন্ট, এখানে সবাই স্টে করতে পারবে। My baby is always late, a day later the party but that's okay, she's on my bed playing video games, I'm watching her over my shoulder, still lying here wide awake, she rolls over and steals all of the sheets, she don't care, she won't lose no sleep. Now can you just move over?